হাগিয়া সোফিয়া নিয়ে হয়তো কখনো না কখনও আপনাদের মনে একটি প্রশ্ন জেগেছে যে মুসলমানরা কনস্টান্টিনোপল জয় করার পরে এত বড় একটা চার্চকে কেন হুট করে মসজিদ বানায় ফেলল আসলে এটা যে একটা বিশাল স্টুপিড কোয়েশ্চেন সেটা আপনারা বুঝতে পারেন না যদি আপনারা হিস্ট্রি না পড়েন তাহলে সোশ্যাল মিডিয়ার যে আবর্জনাগুলো আছে সেগুলো নিয়ে যদি গেজাইতে থাকেন তাহলে হচ্ছে আপনারা আসল বিষয়টি জানতে পারবেন না আমি আপনাদেরকে হাগিয়া সোফিয়ার হিস্ট্রিক্যাল ফ্যাক্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। হাগিয়া সোফিয়া চার্চটি এমন ছিল যে ইতিহাসের নানান সময় ধরে এটি ধ্বংসপ্রাপ্ত হইতে থাকে যেমন এর মধ্যে যে মোজাইকগুলো ছিল যে মোজাইকের মধ্যে বিভিন্ন মূর্তির ছবি বিভিন্ন আর্টি ছিল তো খ্রিস্টানদের মধ্যে একটা দল ছিল যাদের আইডিওলজি ছিল তারা এই ধরনের মূর্তির ছবি মোজাইক এগুলো সাপোর্ট করে না তারা কি করেছিল সেই মোজাইকগুলোর উপরে প্লাস্টার করে দিয়েছিল এটি করেছে কারা একদল ক্রিস্টান যাদের আইডিওলজি সাপোর্ট করতো না এ ধরনের মূর্তির ছবিযুক্ত মোজাইকগুলো আমি যে কথাটি বললাম সেটি হচ্ছে ফ্রেঞ্চ উইথ অটোমান টু যদি আপনারা দেখাই তাহলে হচ্ছে এরপর হচ্ছে বেশ কিছু প্রাকৃতিক দুর্যোগের কারণে হচ্ছে হাগিয়া সোফিয়া গির্জাটি বারবার ধ্বংসপ্রাপ্ত হয় বিভিন্ন সময় ভূমিকম্পের কারণে সুনামির কারণে এটি কলাপস হতে থাকে প্রথম কলাপসটি হয় পাঁচশো আটান্ন খ্রিস্টাব্দে আপনারা জানেন ইয়ার অফ অ্যালোফ্যান্ট বলে যে হাতির বছর মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মের যে বছর তার কিছুটা সময় আগে একটা বিশাল ভূমিকম্প হয় আপনারা যদি আর্কিওলজিক্যাল রিসার্চগুলো দেখেন তাহলে দেখবেন যে ওই সময়ে প্রথম ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এই হাগিয়া সোফিয়া চার্চটি পরে হচ্ছে আরও অনেকগুলো ভূমিকম্পে এটি অনেকটা ধসে পড়ে এবং সর্বশেষ তেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে একটি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয় সুনামি হয় এবং তখন এই চার্চটি বলতে গেলে একদমই ধ্বংস হয়ে যায় তখন হচ্ছে জাস্ট কিছু পিলার ছিল আর হচ্ছে ভাঙা কিছু ইট কংক্রিটের দেওয়াল ছিল পুরোটাই হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এরপর বাইজেন্টাইনদের মধ্যে খ্রিস্টানদের যে অভ্যন্তরীণ বিভিন্ন দলের কোন দলের কারণে অনেক প্রবলেমের সৃষ্টি হয় বারোশো চার খ্রিস্টাব্দের দিকে চতুর্থ ক্রুসেড হয় ল্যাটিন ক্রুসেডাররা কী করে এই হাগিয়া সোফিয়া চার্চটি তারা দখল করে নেয় তারা ব্যাপক লুটতরা চলায় তারা যে মূর্তিগুলো ছিল তারপর বিভিন্ন ক্রাফট ছিল ধন সম্পদ ছিল এগুলো সব কিছু লুট করে নিয়ে যায় এবং চার্চটি আগুন ধরায় দেয় তখন হচ্ছে শুধু যে হাগিয়া সোফিয়া এই চার্চটি নয় সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট যে চার্চটি ছিল হলি অ্যাপোস্টলস চার্চ এই চার্চটিও ধ্বংসপ্রাপ্ত হয় এবং বাজেয়াপ্ত ঘোষণা করা হয় তাহলে হচ্ছে আমরা দেখলাম যে প্রথমে যে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল যে একদল খ্রিস্টান মোজাইগুরুকে প্লাস্টার করে দিয়েছিল তারপর হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তারপর হচ্ছে চতুর্থ ক্রুসেডের সময় ল্যাটিন ক্রুসেডারদের হাতে এটি ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত হয় এই যে হিস্ট্রিক্যাল ফ্যাক্টগুলো আপনাদের সামনে বললাম এগুলো কিন্তু কোনো মুসলমানের এলাকা হিস্ট্রিক্যাল বই নয় এগুলো তাদের হাতে লেখা বই থেকেই আমি জাস্ট কাট করে নিয়ে এসেছি এরপর আসি আপনাদের প্রশ্নটায় সুলতান মুহাম্মদ ফাতিহ যখন কনস্টান্টিনোপল জয় করলেন তখন হাগিয়া সোফিয়া চার্চটি ছিল বলতে গেলে ভাঙা ইট কংক্রিটের একটি ধ্বংসাবশেষের মতোই আর তখন হচ্ছে অনেক খ্রিশ্চিয়ান নিহত হয় যুদ্ধে তারপর অনেকে মাইগ্রেট করে চলে যায় জায়গাটা মুসলিম অধ্যুষিত হয়ে যায় বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা সেখানে এসে বসতি করতে থাকে এখন অল্প সংখ্যক খ্রিস্টান সেখানে ছিল তাদের জন্য তাদের যে ঐতিহাসিক চার্চটি ছিল সেটি পুনর্নির্মাণ করার দায়িত্ব কিন্তু সুলতান নেয়নি আর এই নেওয়ার প্রশ্নটি কিন্তু অবান্তর কারণ সেখানে খুব বেশি সংখ্যক খ্রিস্টান ছিল না আর খ্রিস্টানদের জন্য উপাসনালয় নির্মাণ করে অটোমান ইকোনমির উপর একটি বার্ডেন সৃষ্টি করা এই দায়িত্বটি এই দায়বদ্ধতা কিন্তু সুলতানের ছিল না আর আপনারা যদি আসলেই পলিটিক্যাল হিস্ট্রি পড়ে থাকেন তাহলে দেখবেন যে জায়গায় যে জাতি ক্ষমতায় অধিষ্ঠিত হয় সেই সময় মনুমেন্টগুলো তারা নিজেদের ক্লেমে হচ্ছে বানায় অথবা নিজেদের ক্লেমে সংস্কার করে ক্রুসেডাররা যখন বাইতুল মোকাদ্দাস বা মসজিদুল আকসা তারা যখন এটি দখল করে নিয়েছিল এবং এটি শাসন করত তখন তারা সেটিকে একটি বড় চার্চে রূপান্তরিত করা হয়েছিল সেখানে মসজিদ ছিল না পরবর্তীতে যখন সুলতান সালাউদ্দিন আইউবি সেটিকে জয় করেন তখন সেখানে সেটি মসজিদ পুনঃস্থাপিত করেন তো সুলতান ফাতিহ যখন এই কনস্টান্টিনোপোল জয় করলেন তখন সেখানে তিনি অবশ্যই মুসলমানদের জন্য মসজিদ নির্মাণ করবেন যেহেতু বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা সেখানে মাইগ্রেট করে এসেছে আপনারা অবশ্যই জেনেছেন যে সুলতান দ্বিতীয় মেহমেদ তিনি তার ব্যক্তিগত অর্থ থেকে কিছু অর্থ দিয়ে সেটিকে পারচেস করে নিয়েছিলেন তারপর এখানে মসজিদ নির্মিত হয় সুলতান আব্দুল হামিদের শাসনামলে যে আঠারোশো সাতচল্লিশের দিকে দুইজন সুইস আর্কিটেক্ট ছিলেন ফসাতি ব্রাদার্স বলা হতো ওই দুজন ভাইকে সুলতান আব্দুল হামিদ ফসাদি ব্রাদার্সকে নিয়োগ করেন তারা যেন এই যে আয়া মসজিদ সেটিকে যেন তারা বিশালভাবে সংস্কার করে তারা ছিল দুইজন সুইস আর্কিটেক্ট এবং খ্রিশ্চান তারা আটশো ওয়ার্কার নিয়ে সেই হাগিয়া সোফিয়াটি পুনরায় সংস্কার কাজ শুরু করে এবং সংস্কার করার সময় তারা যা মূর্তি পেয়েছিল যা ডকুমেন্টসগুলো পেয়েছিল যা ছোট ছোট খ্রিশ্চিয়ান আইডিওলজির যে সিম্বলগুলো ছিল সেগুলো পেয়েছিল সুলতান আবদুল হামিদের অনুমতি নিয়ে তারা হচ্ছে সেই ডকুমেন্টসগুলো সুইজারল্যান্ডের বিভিন্ন লাইব্রেরি এবং মিউজিয়ামে সংরক্ষণ করে রাখেন সুলতান আব্দুল হামিদই কিন্তু ওই ব্যাপারটি তদারকি করেছিলেন অর্থাৎ সুলতান আব্দুল হামিদ যদি ঠিকভাবে তদারকি না করতেন এই সংস্কারের যদি ঠিকভাবে দেখভাল না করতেন এগুলো কিন্তু সংরক্ষণ করা সম্ভব হতো না তো আপনারা যদি দেখেন মুসলমানরা কখনোই হাগিয়া সোফিয়ার ক্ষতি সাধন করেনি কখনোই তারা কোনো মূর্তি বা কোনো কিছুই ধ্বংস করেনি তারা বরং যা ছিল সবগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করে সুইস মিউজিয়ামে সেগুলো পাঠানোর ব্যবস্থা করে এবং ধ্বংসপ্রাপ্ত জরা জীর্ণ জায়গাটিকে তারা একটি সুন্দর স্থাপত্য দিয়ে প্রতিস্থাপন করে তো আমরা জানতে পারলাম মুসলমানরা কখনোই হাগিয়া সোফিয়ার কোনো ক্ষতি সাধন করেনি বরং এটি যখন মুসলমানদের হাতে আসে তার প্রায় একশো বছর আগে থেকে এটি প্রায় ধ্বংসপ্রাপ্ত জরার জীর্ণ একটি স্থাপনা ছিল এবং এখানে কোনো ফাংশন হতো না যখন কনস্টান্টিনোপলে তথা ইস্তাম্বুলে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে এবং মসজিদের প্রয়োজনীয়তা দেখা দেয় তখন সুলতান নিজস্ব অর্থায়নে এই ধ্বংস হয়ে যাওয়া চার্চটি কিনে নেন এবং সেখানে তিনি মসজিদ নির্মাণ করেন একজন শাসক চাইলেই কিন্তু তার জয় করার সমস্ত অঞ্চলে যা খুশি তাই করতে পারেন কিন্তু এক্ষেত্রে সুলতান ছিলেন খুব উদার তিনি ও মুসলিমদের উপর যে জিজিয়া করটি ছিল সেটি মৌকুফ করে দিয়েছিলেন পরবর্তীতে মোস্তফা কামাল আদাতুর যখন ক্ষমতা দখল করে তখন সেই পাঁচশো বছর ধরে চালু থাকা মসজিদটিকে সে জাদুঘরে রূপান্তরিত করে সেই জায়গাটি সেই মসজিদটি মুসলমানদের অনেক বড় একটি আবেগের জায়গা ছিল এখন আবারও দেশের বড় সংখ্যক একটি মানুষের রায় নিয়ে হাইকোর্টে সিদ্ধান্ত হয়েছে পুনরায় সেটিকে মসজিদে রূপান্তরিত করার জন্যে